এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় লেটেস্ট আপডেট, বিপাকে বিজেপি, মামলা দায়ের নতুন রাজ্য সভাপতির বিরুদ্ধে, সেখানে তো বিশাল বড় চাপে গেল বর্তমান বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন পুলিশ। তো সঙ্গে দেখবেন বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের কাছে। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা ঘন্টা চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। বিপাকে বিজেপি, মামলা দায়ের নতুন রাজ্য সভাপতির বিরুদ্ধে, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শতপ্রণোদিত মামলা করেছেন কালীঘাট থানা, যেখানে তো বিশাল বড় চাপে গেল বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের এই নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেখানে তো বিশাল বড় চাপে পড়ে গেল, উপনির্বাচনের আগে এক বিশাল ধাক্কা খেতে পারে রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপি। বিজেপির এই নতুন রাজ্য সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করলো বালুরঘাট থানার পুলিশ, যেখানে তো ভয়ঙ্করভাবে ফেঁসে গেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তো বন্ধুরা, আপনারা কি চান সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।